এটা এটা করবেন কোথা থেকে? ট্রানজিশন থেকে। মানে এই এক নম্বর স্লাইড গিয়ে দুই নম্বর স্লাইড আসবে, ওই ওই কাজটা কোথা থেকে করবেন? এখান থেকে, ট্রানজিশন থেকে। বুঝা গেছে? যেমন দেখেন উনি এখানে এই হানি কপটা দিয়ে রাখছে, আমি যদি এটা দিই তাহলে এক নম্বরটা গিয়ে দুই নম্বর এভাবে আসবে। বুঝতে পারছেন? এক নম্বরটা মানে প্রথম দিয়ে স্টার্টিং হওয়ার সময় এটা আপনি যদি এভাবে দেন তাহলে প্রথমে এটা এভাবে আসবে। দেখেন এটা দিয়ে আমি এখন প্রিভিউ দেন, দেখেন প্রথমে এভাবে আসছে না এক নম্বর স্লাইডটা, মানে তারপরে দুই নম্বরটা উনি এভাবে দিছিল। তাহলে প্রতিটা স্লাইডের মধ্যে যখন আপনি অ্যানিমেশন দিবেন তখন কোথা থেকে দিবেন? ট্রানজিশন থেকে। এবং এই পাশে একটা ডিউরেশন দেখা দেওয়া আছে, ক্লিয়ার? ঠিক আছে। আবার একদম লাস্টে দেখেন একটা কথা আছে, অন মাউস ক্লিক, আর একটা কি লেখা আছে, আফটার। আফটার কত সেকেন্ড পর পর আপনি এটা ইয়া করবেন, মানে কত সেকেন্ড পর পরে আপনি এই লেখাটা দেখতে পাচ্ছেন? ঠিক আছে, ওইখানে উনি সেকেন্ড দিয়ে দিছে, বা এদিকে এদিকে টোটাল ডিউরেশনটা, মানে পুরো এই স্লাইডের টোটাল ডিউরেশনটা কত দিছে, এক মিনিট। মানে এক মিনিটের ভিতরে আপনার পুরোটা দেখাবে। দেখেন এখানে জাস্ট 30 সেকেন্ড দিছে। তারপর এখানে আছে সাউন্ড, প্রথম স্লাইডটার মধ্যে সাউন্ড, প্রথম স্লাইড যখন আসবে যাবে সাউন্ডটা কি হবে, আপনি এখান থেকে সাউন্ডটা ক্লিক করে দিতে পারেন। সাউন্ড এখানে নাই আমার, আচ্ছা আমার তো হেডফোনের সাউন্ড। বুঝা গেছে? এখান থেকে ক্যামেরা, এই যে এরকম কিছু সাউন্ড আছে, সাউন্ডগুলো একটু কমায় রাখেন আপনাদের পিসির। এই যে এখান থেকে গিয়ে সাউন্ডগুলোকে কমায় রাখেন, এখান থেকে গিয়ে সাউন্ড 50% করে দেন। বুঝতেছেন? আচ্ছা, তাহলে ট্রানজিশন, ট্রানজিশনের মধ্যে আমরা যেই অ্যানিমেশনগুলো দিব বা একটা স্লাইড কীভাবে আসবে, মানে স্লাইডের স্লাইডের অ্যানিমেশনগুলো কোথা থেকে দিবেন? ট্রানজিশন থেকে। বুঝতে পারছেন? এখানে মাউস ক্লিক যদি দিয়ে দেন, এটা যদি বন্ধ করে দেন, তাহলে প্রতি ক্লিকে স্লাইড চেঞ্জ হবে। দেখেন প্রিভিউ দেন, এটা দেখেন, এটা মাউস ক্লিক করলে তারপরে গিয়ে এটা চেঞ্জ হবে। বুঝতে পারছেন? স্লাইডগুলো কমপ্লিট হওয়ার পরে মাউস ক্লিক করলে একটা একটা স্লাইড আসবে, এগুলো অটোমেটিক আসবে। আপনি এখান থেকে ট্রানজিশনে গিয়ে এখানে একটা কথা আছে, দেখেন আপনি ডিউরেশন ঠিক করে দিলেন, অন মাউস ক্লিক দিয়ে দিলেন, হ্যাঁ দেওয়ার পরে আপনি এটা অ্যাপ্লাই টু অল করে দিলেন, তাহলে প্রতিটা প্রতিটা স্লাইডে কি হবে এখন? মাউস ক্লিকে আসবে। মানে আপনি যদি সেম সিস্টেম পুরোটাতে দিতে চান, মানে এই যে আমি চাচ্ছি যে আফটার করে দেন, মানে ডিউরেশনে ডিউরেশন এটা কি হবে, চেঞ্জ হবে, তখন আপনি একটাতে চেঞ্জ করে দিয়ে মনে করেন এটা 30 সেকেন্ড পর পর, হ্যাঁ এটা চেঞ্জ হবে, আপনি এখানে 30 লিখে দেন, এটা ঘন্টা মিনিট সেকেন্ড, ঠিক আছে, এখানে 30 সেকেন্ড দিয়ে দেন। ও 30 সেকেন্ড দিলে তো অনেক, মনে করেন 5 সেকেন্ড দিলাম, হ্যাঁ আচ্ছা 30 সেকেন্ডই দিই, 30 সেকেন্ড দিয়ে আপনি যদি অ্যাপ্লাই টু অল দেন, এখন আপনি প্রিভিউ দেন, স্লাইড শুরু থেকে ফ্রম বিগান দেন, তাহলে প্রতিটা 30 সেকেন্ডে কি হবে, 30 সেকেন্ড পর পর এক একটা স্লাইড আসবে। বুঝছেন? দেখছেন 30 সেকেন্ডে বেশি দেখাবো না আপনাকে, সর্বোচ্চ 30 সেকেন্ড, এর বেশি স্লাইডটা এখানে থাকবে না। আর এগুলো এগুলো দেয় যে মানে একটা ফিক্সড প্রেজেন্টেশনের সময়, এমনি সব সব ধরনের প্রেজেন্টেশন কি দেওয়া থাকে, মাউস ক্লিক দেওয়া থাকে, কারণ এখানে ওই একটা রিমোট পাওয়া যায় প্রেজেন্টেশনের কাজ যারা করে, একটা রিমোট আছে, আপনি ওইটার সাথে এটা অ্যাড করে রাখলে, রিমোটটা অ্যাড করে রাখলে আপনি জাস্ট ক্লিক করবেন, ওই যে মাউসের কাজটা রিমোটে করবে, ক্লিক করবেন, স্লাইড কি হবে, চেঞ্জ হয়ে যায়। বিভিন্ন অফিসিয়াল কাজে আপনার এরকম প্রেজেন্টেশনগুলো এভাবে করে। আপনি যদি, আমি যদি চাই এটা ক্লিক দিয়ে হবে, তাহলে ট্রানজিশনে যান, এখানে ক্লিক দেন, এটা বন্ধ করে দেন, এখানে অ্যাপ্লাই টু অল দিয়ে দেন। বুঝে গেছে? এখন আপনি এখান থেকে স্লাইড শো থেকে প্রিভিউ দেন ফ্রম বিগান, তাহলে এটা আসছে। ঠিক আছে, শেষ না, এখন বসে আছে না আমার জন্য, মানে পরবর্তীটা কি হবে, তারপরে ক্লিক করলাম পরবর্তী কাজগুলো হবে। এখন এই যে প্রতিটা স্লাইডের ভিতরে লেখাগুলোর মধ্যে যে একটা অ্যানিমেশন সৃষ্টি হচ্ছে, এটা কোথা থেকে দিছি? এই যে স্লাইড ওয়ানে যান, এখানে দ্বিতীয় একটা কথা আছে, অ্যানিমেশন। হ্যাঁ, অ্যানিমেশনের মধ্যে এখন আপনি প্রতিটা ঘরে আলাদা আলাদা কি দেওয়ারবেন, প্রতিটা লেখাতে আলাদা আলাদা কি
অ্যানিমেশন ইউজ করতে পারবেন। বুঝে গেছে? এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করেন, এখানে আলাদা আরেকটা অ্যানিমেশন দেন, এই বুঝে গেছে? এটা এক নম্বর স্লাইডের এই অ্যানিমেশনগুলো এভাবে আসছে। দুই নম্বর স্লাইডে যান, দুই নম্বর স্লাইডের অ্যানিমেশনগুলো আপনি কি করেন, আপনি এখান থেকে চেঞ্জ করে দেন। বুঝে গেছে? প্রতিটা অ্যানিমেশনগুলো তো আপনি কি দিতে পারবেন, এখানে টাইম ডিলে ডিলে দিতে পারবেন, এটা একটা অ্যানিমেশন হয়ে কতক্ষণ ওয়েট করবে। এখন এটা কি দেওয়া আছে, অটোতে দেওয়া আছে। বুঝে গেছে? এরকম করে আপনারা প্রতিটা স্লাইডের প্রতিটা অ্যানিমেশন আপনারা একটার পর একটা সেটিং করতে পারবেন। বুঝে গেছে? এটাতে সিলেক্ট করে এখানে একটা অ্যানিমেশন দিবেন, এখান থেকে খুঁজে যে কোনো একটা অ্যানিমেশন আপনারা এখান থেকে আনতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে যে এই এই অ্যানিমেশনগুলো এগুলোতে যে মানে এক্সিটে দেখছেন এখানে কি লেখা আছে, এক্সিট মানে একটা লেখা শেষ হয়ে গেছে, ওটা পড়ে যাবে। বুঝে গেছে? মানে এন্টারে এগুলো দিলে ভালো, এগুলো দিলে সুন্দর, এটা উড়ে আসছে একদিক থেকে। হ্যাঁ, এটা এভাবে হবে, ওগুলো হবে, ওগুলো দিতে পারেন। ঠিক আছে? এখানে আপনার ইফেক্টের সিম্বলগুলো এখানে দিয়ে দিচ্ছে, দেখছেন? আপনি এখান থেকে আবার চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এই তাহলে এখানে দুটা বিষয়, স্লাইড শো আর একটা কি না অ্যানিমেশন, আর একটা কি ট্রানজিশন। ট্রানজিশনটা হবে যে প্রতিটা স্লাইডে, এই যে এক নাম্বার স্লাইডের ট্রানজিশন আছে যে এটা, দুই নাম্বার স্লাইডের ট্রানজিশন মনে করেন এটা করে দেন, তাহলে এই এটা এটা দুই নাম্বার স্লাইডের ট্রানজিশন, এতটুকু হয়ে দুই নম্বর স্লাইডটা আসবে। এক নম্বর চলে যাওয়ার পরে দুই নম্বরটা আসার সময় এভাবে আসবে। তিন নম্বর স্লাইডের ট্রানজিশন এটা দেওয়া আছে, আপনি এটা দেন, দেখেন এইভাবে হয়ে পুরো লেখাটা আসবে, অথবা এভাবে আসবে। এই এখন আপনি প্রিভিউ দেন, স্লাইড শো থেকে প্রিভিউ দেন, দেখেন এক নম্বরটা এভাবে আসছে। তো এই দুই নম্বরটা এভাবে আসছে, ঠিক আছে না? আমি যেটা সেট করে দিয়েছিলাম, তারপরে দেখেন দুই নম্বরের লেখাগুলো আসবে, এগুলো সবগুলো মাউস ক্লিক হয়ে গেছে, মাউস ক্লিক দেওয়াতে এগুলো একটা একটা আসতেছে, তারপরে তিন নম্বরটা আসছে। এইভাবে পুরো অ্যানিমেশনটা ট্রানজিশন মানে পুরো স্লাইড একটার পর একটা স্লাইড কিভাবে আসবে। আর অ্যানিমেশনটা হচ্ছে যে ফ্রম বিগিনিং, মানে একদম শুরু থেকে কারেন্ট স্লাইড দিলে আপনি জাস্ট ওই স্লাইডটা, এই যে এখানে আমি এক নম্বরটা সিলেক্ট করে আছি বা চার নম্বর সিলেক্ট করেন, এটা যদি প্রিভিউ কেমন হবে তাহলে কারেন্ট সাইড দেন, তাহলে ওই ওইটাই দেখাবে খালি। আপনি যদি ফ্রম বিগেন দেন তাহলে একদম এক নম্বর থেকে আপনাকে দেখাবে। ঠিক আছে? আচ্ছা এখন আসেন, এখানে একটা কথা আছে, ইনসার্ট। আমি এখানে একটা নতুন স্লাইড নিই, কন্ট্রোল এম না, কন্ট্রোল এম না, অল্টার এম, কন্ট্রোল এম, কন্ট্রোল এম দিলাম। এখন আমি এখানে চাচ্ছি যে আমি এক্সেলে, যে এক্সেলে মনে করেন আমরা কোনো একটা কাজ করছি না, আপনাদের এখানে এক্সেলের কাজ কি আছে? অথবা এটাই আনবো, মনে করেন আপনাদের ফুল লিস্টটা, আর্ন কস্টের লিস্টটা, অথবা মার্কশিট, কি মার্কশিট, মার্কশিটটা আনবো। তাহলে দেখেন আমি কি করবো, এখানে পাওয়ার পয়েন্টে যাবেন, এখানে একটা অপশন আছে ইনসার্টে গিয়ে, ইনসার্ট থেকে আমরা এখান থেকে ফটো আনতে পারবো, ঠিক আছে, পিকচার, ক্লিপ আর্ট এখান থেকে ইনসার্ট করতে পারবো, বা চার্ট দিতে পারবো, পাই চার্ট দিতে পারবো, এগুলো তো দেখাইছি। ঠিক আছে? আপনি এখানে যদি নতুন দেখেন এই লেআউটটা, যদি হোম থেকে লেআউটটা যদি এভাবে করে নেন তাহলে এই চিহ্নগুলো, ইনসার্টের এই চিহ্নগুলো এখানে চলে আসছে না, তার মানে একই কথা কিন্তু, ওগুলো দেওয়া আর এগুলো দেওয়া কি একই কথা। আপনার লেআউটটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এতটুকুতে তো আপনার ওই চিহ্নগুলো এখানে নাই। এখন আপনি চাচ্ছেন যে ইনসার্ট করবেন, তাহলে কি করবেন, ইনসার্টে যান, একটা ছবি আনবেন, তাহলে একটা পিকচার সিলেক্ট করেন,
পিকচারটা এখানে ইনসার্ট করেন বুঝে গেছে মানে খালি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ইয়াতে ইনসার্টে যান এখন এখানে একটা ভিডিও বা অডিও এখানে ইনসার্ট করেন এটা জাস্ট অডিও বা ভিডিও করলে ভিডিওটা এখানে ভিডিওটা ফর্ম ফাইল দিয়ে একটা একটা ভিডিও এখান থেকে কি করে দেন সিলেক্ট করে দেন ওই ভিডিওটা এখানে ইনসার্ট হয়ে যাবে বুঝে গেছে এই ভিডিওটা এই স্লাইড যখন আসবে স্লাইড একটার পর একটা চলতে চলতে যখন এটা আসবে তখন এই ভিডিওটা এখানে চলতে থাকবে বুঝে গেছে এটা একটা ভিডিও এখানে ইনসার্ট দিলাম এখন আমি চাচ্ছি এখানে আমার এক্সেল ফাইলটা এখানে নিয়ে আসব বুঝে গেছে এখানে আবার দেখেন ওয়ার্ড আর্ট আছে আপনি এখানে চাইলে যে কোনো একটা ওয়ার্ড আর্ট লিখতে পারেন যে আমরা থ্যাংক ইউ লিখলাম না এই এটা এভাবে আপনারা এভাবে দিতে পারেন একটা ওয়ার্ড আর্ট দিও থ্যাংক ইউটা দিতে পারেন আমরা তো এখানে কি করছিলাম স্লাইডে এভাবে করে দিছি না এখানে ওয়ার্ড আর্ট করেও আপনারা এই এই জিনিসটা করতে পারেন এটা আমি ডিলিট করে দিই এখানে আরেকটা কথা আছে হেডার এন্ড ফুটার এটা কি এটাতে আমি ক্লিক করেন ক্লিক করার পরে এখানে একটা অপশন এগুলো এগুলো হচ্ছে ফিক্স এমএস ওয়ার্ডের মতো না দেখেন এখানে হেডারে যদি আপনি টাইম এবং ডেটটা যদি দিতে চান তাহলে এখানে সিলেক্ট করে দেন টাইম এন্ড ডেট এখানে কি লেখা আছে আপডেট অটোমেটিক্যালি খেয়াল করুন এখানে কি আপডেট মানে আপনার স্লাইড এটা যতদিন এই এক্সেল পাওয়ার পয়েন্ট এটা যতদিন আপনার কম্পিউটারে সেভ থাকবে অতদিন মানে প্রতিদিন অন করলে প্রতিদিন ডেটটা কি হবে চেঞ্জ হতে থাকবে আর আপনি যদি বলেন যে না আমি আমি যে দিনের কাজ করছি ওই দিনের ডেটটাই ওই আমার প্রেজেন্টেশনে থাকবে তাহলে আপনি এখানে ফিক্স ডেট দিয়ে দেন ফিক্স ফিক্স দিয়ে দিলে যে আজকের ডেটটা এখানে উঠে গেছে ঠিক আছে না 24/12/17 আজকের ডেটটা এটা ফিক্স এটা নড়বে না তারপর আসেন এখানে স্লাইড নাম্বার আপনি চাইলে এখানে স্লাইডের নাম্বারগুলো দিয়ে দিতে পারেন বুঝে গেছে কত নাম্বার স্লাইড 1 2 3 4 কত নাম্বার স্লাইড এটা এখানে দেখা যাবে ওইদিকে দেখা যাবে স্লাইড নাম্বারটা তারপর আসেন ফুটার ফুটারের মধ্যে আপনি যদি কোনো একটা লেখা লিখে দিতে চান মনে করেন আমি এখানে লিখে দিলাম এই এক কাজের ভিতর দুই কাজ করেন নাম্বার ঠিক আছে ফুটারটা দিলাম মানে আমি কি কি দিছি প্রথমে ডেট দিছি মানে আমার স্লাইডের মধ্যে ডেটটা শো হবে বুঝা গেছে আর এখানে আপডেট ডেট দিয়ে দিলে প্রতিদিন এগুলো দেয় যে কখন আপনি যখন এমপ্লয়ির জন্য কাজটা করলেন মানে একটা এক মাসের একটা হিসাব করে আপনি কি করলেন একটা প্রেজেন্টেশন রেডি করলেন এখন এই প্রেজেন্টেশনটা আপনি আগামী সপ্তাহে এটাকে উপস্থাপন করবেন তো আপনি কাজটা এই সপ্তাহে করছেন এটা দেখানোর দরকার আছে এটা যেদিন করছেন ওই দিনের ডেটটা এখানে প্রেজেন্টেশনে দেখা যাবে মানে যেদিন ওপেন করবেন ওই দিনের ডেটটা এখানে দেখা যাবে তখন আপনি আপডেট অটোমেটিক্যালি দিয়ে রাখেন কিন্তু আপনি মনে করেন ভার্সিটির একটা ইয়া জমা দিবেন আর মনে করেন আমি আপনাদের বললাম যে আমাকে প্যানড্রাইভে করে একটা স্লাইড জমা দিবেন তখন আপনি যদি ফিক্সড ডেট করে জমা দেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ওই দিন কাজটা করছেন বুঝা গেছে কত তারিখ আপনি কাজটা করছেন ফিক্সড ডেট করে যদি এটা সেভ করেন তাহলে ওই ডেটটা এখানে ফিক্স হয়ে যাবে বুঝা গেছে আর হচ্ছে যে স্লাইড শো স্লাইড নাম্বার মানে এক একটা স্লাইড কত নাম্বার আমরা তো এমনি এখান থেকে নাম্বারিং গুলো দেখতেছি ঠিক আছে না এই নাম্বারগুলো তো আমার এখানে প্রিন্টে তো আসবে না বুঝতে পারছেন তো আমি যদি স্লাইডের নাম্বারগুলো প্রিন্টও দেখতে চাই তাহলে এখানে স্লাইড নাম্বারটা দিয়ে দিবেন আর ফুটার কি ফুটারের মধ্যে কোনো একটা লেখা আপনি ফিক্সড আমি যদি বলি ফুটারে সবার রোল নাম্বারটা দিয়ে দিবেন তাহলে সবার রোল নাম্বার নাম এটা কি ফুটারে দিয়ে দিবেন আর হচ্ছে যে নিচে একটা কলাম আছে ডন্ট শো দা ফার্স্ট স্লাইড টাইটেল স্লাইড মানে প্রথম স্লাইড যেটা আছে ওইটাতে আমি এই উপরের কোনো একটা জিনিস দেখতে চাচ্ছি না কিছুই আমি দেখব না এই উপরে যা কাজ করছি এটা প্রথম স্লাইডে আমি দেখব না এটা যদি না দেন তাহলে দেখবেন যে প্রথম স্লাইডে কোনো নাম্বারিং বা এরকম কিছু আসবে না এটা দেওয়ার পরে কি দিবেন অ্যাপ্লাই টু অল অ্যাপ্লাই টু অল দিলে এই সাইডিংটা সবার জন্য কি হয়ে যাবে প্রযোজ্য হয়ে যাবে অ্যাপ্লাই টু অল দিয়ে দেবেন বাস দেখেন প্রতিটা স্লাইডের নিচে দিয়ে কি চলে আসছে ডেট চলে আসছে না ডেট নাম এখানে পেজ নাম্বার স্লাইড নাম্বার পুরোটা চলে আসছে বুঝা গেছে এই দেখেন এক নম্বর স্লাইড এটা আছে এক নম্বর স্লাইড আছে দুই নম্বর থেকে কিন্তু ঠিকঠাক এটা কিন্তু দুই নম্বর পেজে দেখাচ্ছে এক নম্বর পেজে এটা যে এক নম্বর পেজ এটা দেখতে দেখাচ্ছে না কারণ এটা হচ্ছে কি একটা টাইটেল স্লাইড টাইটেল স্লাইডে আমি এগুলো কিছু দিতে যাচ্ছি না যদি দিতে চান তাহলে দেন এখান থেকে হেডার ফুটার থেকে গিয়ে আপনি এটা ডন্ট শো এটা যদি তুলে দেন বাকিগুলো দিয়ে দেন
অ্যাপ্লাই টু অল করে দিন, তাহলে দেখছেন এক নাম্বার স্লাইডে সহ আমার নামটা সব চলে আসে। ডেট এন্ড টাইমটা তো হেডারে দিছেন, বাকি এটা ফুটারে আসবে। এটা এখানে এটা হয়তো ইয়ার জন্য আপনার ডিজাইন চেঞ্জ করলে অত চেঞ্জ হবে, দেখছেন ডিজাইনের কারণে এটা উপরে নিচে দেখাচ্ছে। সব নিচে আসছে না, এখানে ডেটটা কই? এখানে না, পাওয়ার পয়েন্টে কি হেডারে কিছু হয় না স্যার? হয়তো স্যার আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এই যে হেডার এখানে লিখে দেন ডেট এন্ড টাইম, এটা হয়েছে যে ফুটারে, এটা ফুটারের অপশন মনে হয়, ঠিক আছে না? এখানে যান, এখানে উপরে ডেটটা উপরে যদি দেন, একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখানে দিছিলাম এই যে নিচে তিনটা জিনিস কালো হয়ে গেছে না, খেয়াল করছেন? এই যে নিচে, তার মানে আমার এই 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 জিনিসগুলো অ্যাপ্লাই হবে কোথায়? নিচে। আর আমি এখানে যান নোটস এন্ড, হ্যাঁ এটা কি হ্যান্ড আউট, হ্যান্ড আউটসে যান, এখানে ডেট উপরেও ডেট দিতে পারেন। এখন এই যে উপরে অংশটা কালো হয়ে গেছে, তার মানে এই কাজটা এখানে অ্যাপ্লাই হবে। আর আমি নিচে যেহেতু ডেট দিছি তাহলে উপর আর দেওয়ার দরকার আছে? দরকার না। আপনি এখানে উপরে কোনো একটা লেখা লিখে দেন। হ্যাঁ ভাই, না আমি তো আজকে বাসা থেকে আনতে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি উপরে একটা লেখা লিখলাম। ফুটার তো আমি আগের পেজে লিখছি, এটা লেখার দরকার নেই, পেজ নাম্বার তো আগের পেজে দেওয়া আছে। কি রে বলে আবার দেওয়া লাগতেছে? এখান থেকে দিই, এখানে অ্যাপ্লাই টু অল দিই নাই না, এখানে গেলাম, এগুলো আপাতত বন্ধ করে দিই, এগুলো বন্ধ করে দিই, এটাতে যাই, এগুলোগুলো দিয়ে দিই, ফুটার সব সব দিয়ে দিলাম, ফিক্স না ডেট দিয়ে দিলাম, কারণ তো দেখা যাচ্ছে না। দেখা যাওয়ার কথা, এটা না এটা না, আমি তো এই ঘরে দিচ্ছি না, আমি দিচ্ছি এই ঘরে, এখানে অটো আপডেট দিতাম, বই দেখাচ্ছে না, ওগুলো দেখানোর কথা। আমাদের এগুলো ক্র্যাক ইয়া তো, সফটওয়্যার গুলো ক্র্যাক ফাইল তো, অনেক কিছু কাজ করো না। আচ্ছা আমরা তাহলে আপাতত স্লাইডের গুলো দিই,
ও আচ্ছা এখানে একটা কথা বলে দিছে নোটস এন্ড হ্যান্ডআউট আমরা এখানে একটা নোট লিখি ও আচ্ছা এখানে নোটগুলো ডেটের কথা বলছিল না এগুলো হচ্ছে যে দেখেন হেডার এন্ড ফুটার এটা হচ্ছে স্লাইড এর জন্য হইলে এগুলো স্লাইড এর মধ্যে আপনি উপরে দিতে পারবেন না এগুলো হবে যে নিচে দেখেন এগুলো দেওয়ার সাথে সাথে নিচে আসছে না এগুলো হচ্ছে স্লাইড এর জন্য আর আমরা এটা নোটস এন্ড হ্যান্ডআউট এটা স্লাইডে হবে না এই এটা স্লাইডে অ্যাপ্লাই হবে না এটা আমরা কোনো একটা নোট যদি করি তখন এটা অ্যাপ্লাই হবে এখানে অ্যাপ্লাই টু অল দেন স্লাইডে আসছে स्लाइड नंबर टाइम देखी एक जिनिस देखें ऑब्जेक्ट আমরা যদি আমাদের স্লাইডের সাথে এক্সেল কে আমরা কানেক্ট করতে চাই আমরা এক্সেলে অনেকগুলো হিসাব করছি না একটা হিসাব আমরা এক্সেলের সাথে এখানের সাথে কানেক্ট করব ঠিক আছে তাহলে কোথায় করবেন এখানে অবজেক্ট আছে না অবজেক্টে ক্লিক করেন অবজেক্টে ক্লিক করে এখানে কিছু এখানে ফিক্স কিছু ফাইল আছে না যে অ্যাডোবি ডকুমেন্ট অ্যাডোবি পিডিএফ এরকম কিছু ফাইল আছে ফিক্স এখান থেকে আপনি এগুলোতে না গিয়ে এখানে কারেন্ট ফ্রম কি আছে ফাইল মানে আমরা ফাইল থেকে নিয়ে আসব আমি আমি কোন ফাইলটা এখানে দিব এটা এখান থেকে নিয়ে আসব এখান থেকে ব্রাউজে যান ব্রাউজে গিয়ে আমরা কাজ করছি যে এমন কিছু ফাইলে যান ফ্রিতে ঢুকলাম এক্সেল এর এখানে আর্ন এন্ড কস্ট না এটা কি ফুল মার্কশিট মার্কশিটে গিয়ে ওকে দিয়ে এখানে ওকে দেন দেখেন ওই যে এক্সেল এর পুরো শীটটা এখানে চলে আসছে না এই পুরো এক্সেল শীটটা এখানে চলে আসছে না এখানে একটা মজার বিষয় দেখেন আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা কোথায় চলে গেছে কোথায় চলে গেছে এক্সেলে চলে গেছে আপনি এখানে মনে করেন এটা 40 আছে এটা 50 করে দিলেন এটা সবকিছু চেঞ্জ হয়ে গেছে না যেহেতু এক্সেলে গেছেন খেয়াল করছেন এটা এই মনে করেন 60 আমি এটা নাম্বারটা চেঞ্জ করব এই 60 এটা এখন এক্সেলে চলে গেছে আপনি এটা 40 দেন দেখছেন সূত্র দুটো সব এখানে সব চেঞ্জ হয়ে গেছে না দেখেন আমি এখানে যদি 70 এর জায়গায় যদি 30 করি দেখছেন এটা এভারেজ কত হয়ে গেছে 60 হয়ে গেছে না তারপর সব চেঞ্জ হয়ে গো র‍্যাঙ্ক ট্যাঙ্ক চেঞ্জ হয়ে গেছে না আবার এখানে স্কেপ দেন স্কেপ দিলে আবার আপনি পাওয়ারপয়েন্টে ফ্রি আসবে মানে এটা হচ্ছে যে এক্সেল এর সাথে এক্সেলে যে হিসাবটা করছেন ওইটার সাথে আপনি পাওয়ারপয়েন্টের সাথে একটা লিংক করা দিলে সুবিধা কি আপনাকে ওই কাজটা আবার এক্সেলে গিয়ে করে কপি পেস্ট করা লাগতেছে না বুঝতে গেছেন আপনি যদি এটা একটা জেপিজি করে স্ক্রিনশট নিয়ে জেপিজি করে একটা ফিক্স জিনিস নিয়ে আসতেন তাহলে আপনার অসুবিধা হইতো না মানে কোনো কিছু চেঞ্জ করতে হইলে আবার এটাতে যাওয়া লাগতেছে তাহলে এটা আপনার সুবিধা যে জাস্ট লিংক করে এখানে নিয়ে আসতে পারবেন কোথায় করছি আমরা এখানে অবজেক্টে যাবেন অবজেক্টে গিয়ে কোথায় যাবেন
একটা স্লাইড নিলাম, ঠিক আছে? এই স্লাইডের ইনসার্ট বাটনে যাবেন, ইনসার্ট বাটনে গিয়ে অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে কোথায় যাবেন, কারেন্ট ক্রিয়েট ফ্রম ফাইল, যে আমরা ফাইল থেকে ক্রিয়েট করে আনবো যে কোনটা আমি এখানে ইনসার্ট করব। এখান থেকে ব্রাউজ দেন, আপনি এক্সেলে কাজ করছেন যে এমন একটা কাজ এখানে সিলেক্ট করেন যে কাজটা আপনি আনতে চাচ্ছেন। ক্লাস ওয়ার্কে যান, এখানে এক্সেলে গেলাম, মনে করেন আমি আর্ন এন্ড কস্ট এটা ফুল মার্কশিট এটা দিই, ওকে, এখানে দিয়ে ওকে দেন, তাহলে মার্কশিটটা এখানে চলে আসছে না পুরোটা। আমি এখানে চাইলে আপনি এই যে কার্সরে ক্লিক করে চাইলে এটাকে কমাইতে পারেন, এই মনে করেন আপনাদের মার্কশিটটা আমি এখানে এক্সেলে পাওয়ার পয়েন্টে নিয়ে আসলাম। এখন দেখেন আমি এটাকে একটু জুম করছি, একটা ছেলেকে আমি একটা ছেলে মনে করেন থিওরিতে ফেল করছে, ওর এই নাম্বারটা ইনপুট ভুল আসছে, আমি এখান থেকে ইনপুট দিই। এখন আমি কি কোথায় আছি, পাওয়ার পয়েন্টে আছে, কিন্তু আমি চাচ্ছি যে 100 এটা ও 100 জায়গায় কি করছে, ফেল করছে, ঠিক আছে? আপনি এখানে ডাবল ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখানে ওকে ইয়া করে দেন, জিরো করে দেন, দেখছেন সব জিরো হয়ে গেছে না, জিপিএ জিরো হয়ে কত চলে আসছে, ফেল চলে আসছে, বুঝতে পারছেন? মানে আমি কিন্তু এখানে আবার এক্সেলে যাওয়া লাগে না আমার, এতটুকুতে আপনি এসকেপ বাটন দেন, আবার কোথায় চলে আসছেন, পাওয়ার পয়েন্টে চলে আসছেন, বুঝতে পারছেন? মানে যখন আমি লিঙ্ক করে দিব এই ফাইলটা কিন্তু প্রিন্ট হবে, কিন্তু আপনি এখান থেকে অ্যানিমেশনে যান, স্লাইড শুতে গিয়ে ফ্রম বিগেন দেন, দেখবেন যে ওইটা স্লাইড শুটি গিয়ে দেখাচ্ছে, ঠিক আছে না? এটার পরে স্লাইড শো, এটা স্লাইড শো আকার দেখাচ্ছে না, মানে এটা আপনার কাছে মনে হবে যে এটা একটা জেপিজি, কিন্তু এটা আসলে কোথেকে আনছি আমি, এটা এক্সেল থেকে লিঙ্ক আপ করে একটা ফাইল, বুঝা গেছে? আপনি যদি এখানে চান এখানে কোনো ভুল হয়েছে বা এটাতে আপনি কারেকশন করতে চাচ্ছেন, হ্যাঁ, এখানে আপনি জাস্ট একটা ডাবল ক্লিক করবেন, এটা মনে করেন ও 100 এখানে জিরো হয়ে গেছে, তাহলে এখানে আবার ক্লিক করেন, এই জিরোতে ক্লিক করেন, ক্লিক করে 100 লিখে দেন, এটা এন্টার দেন, তাহলে কী হয়েছে, গ্রেডিং চেঞ্জ হয়ে গেছে না, 5, এতটুকুতে স্কেপ দেন, স্কেপ দিলে আপনি আবার পাওয়ার পয়েন্টে চলে আসছেন। এটা হচ্ছে যে লিঙ্ক করার সুবিধা। আপনি আমি মনে করেন আমি কন্ট্রোল এম দিয়ে আরেকটা স্লাইড নিলাম, ওইটা তো আরেকটা জিনিস আনি, তাহলে কোথায় ইনসার্ট যাবেন, কোথায় বলেন, অবজেক্টে যান, অবজেক্ট থেকে ক্রিয়েট ফ্রম ফাইল, ব্রাউজ দেন, ব্রাউজ দিয়ে আপনি যে কাজটা করছেন সেটা নিয়ে আসেন, এখান থেকে মনে করেন আমি আরেকটা নিই, স্যালারি শীট, ওকে ওকে দেন, তাহলে দেখেন এই স্যালারি শীটটা পুরো চলে আসছে। আপনি কোনার মধ্যে নিয়ে যান কার্সরটা, এই কোনাতে নিয়ে এটাকে একটু ছোট করে দেন, ছোট করে এখানে নিয়ে আসেন, বাস পুরো এক্সেল শীটটা এখানে চলে আসছে। তাহলে এগুলোতে আপনি চাইলে অ্যানিমেশন দিতে পারবেন। এখন এটা একটা কি হয়ে গেছে গা, এটা ওই যে একটা ট্যাক্সের মতো যে কোনো একটা অবজেক্টের মতো হয়ে গেছে, এগুলোতে আপনি চাইলে অ্যানিমেশন দিতে পারবেন, দেখছেন এই স্লাইডটা, দেখেন এই স্লাইডটা এভাবে আসবে, এই স্লাইডটা এভাবে আসবে, এটা এভাবে আসবে, অ্যানিমেশন ঠিকঠাক দেওয়া যাবে। এটাকে আবার ডাবল ক্লিক করলে এটা কোথায় চলে যাবে, এক্সেলে চলে যাবে। আমি আমি এটাকে একটু বড় করে দেখি, এতটুকু করে দেখি, এখানে মনে করেন আমার নাম্বার বলেছে, এখানে টিএডিএ ওর মনে করেন বেতন বাড়ছে আগামী মাস থেকে ম্যানেজারের, তাহলে এখানে ডাবল বাটন ক্লিক করেন, ক্লিক করে এটাকে ডাবল ক্লিক করে এখানে 60,000 করে দেন, বুঝা গেছে? সব কিছু বেড়ে গেছে না, আপনার ধরা লাগছে কিছু, এ এসকেপ বাটন দেন, বাস সব ঠিকঠাক। মানে আমি নতুন করে আবার ওইখানে এক্সেলে ঢুকে আবার কোনো কিছু করা লাগবে না, পুরো এই এক্সেল এবং পাওয়ার পয়েন্ট একটা এখন যৌথ হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, উপরেরটাও সেম, এই ওয়ার্ডে এখানে এই অপশনটা দেখি নাই তো, অবজেক্টটা আছে ওয়ার্ডে তো পাইলাম না, এটা ইনসার্টে তো থাকার কথা, ঠিক আছে না, এটা নি কোনো
क्विक प्रेस यानी नहीं सर वो ऑब्जेक्ट एकटा আছে এইটা আ সেম কথা ক্রিয়েট ফ্রম ফাইল ব্রাউজ দিয়ে দেন এখান থেকে ক্লাস ওয়ার্কে গিয়ে এক্সেল এ দিয়ে দেন করে ঠিক আছে এটাতে ডাবল ক্লিক করেন এটা এক্সেল হয়ে গেছে বুঝা গেছে বেতন বাড়ছে না ঠিক আছে না আবার আপনি বাইরে একটা ক্লিক করেন বা এসকেপ বাটন দেন এক্সেল হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন তো একটার সাথে একটা কিভাবে লিংক করে এটা এক্সেল এর মানে এক্সেল এর জন্যই করে এই কাজটা আসলে যে কারণ আপনি এমএস ওয়ার্ডে একটা ডকুমেন্ট করতেছেন বা পাওয়ারপয়েন্টে একটা প্রেজেন্টেশন করতেছেন এতটুকু তো আপনি একটা ক্যালকুলেশনের হিসাব দেখাইছেন এখানে বা এখানে আপনাদের পাস ফেলের হিসাবটা দেখাইলেন এখানে কোনো কারণে একটা সেলের নাম্বার ভুল আসছে বা এটা চেঞ্জ করা লাগতেছে তাহলে আপনি আবার এক্সেল এ ঢুকে ওটা কপি করে এখানে আনবেন এত কষ্ট করার দরকার নাই কি করবেন জাস্ট লিংক করে দিবেন কোথায় যাবেন ইনসার্ট থেকে অবজেক্টে যাবেন অবজেক্টে গিয়ে ক্রিয়েট ফ্রম ফাইলে যাবেন ব্রাউজ দিয়ে আপনার ফাইলটা দেখাই দিবেন দেখাই দিয়ে জাস্ট ওকে দিবেন এখানে চলে আসবে পুরো লিংকটা এখানে চলে আসবে আপনি এভাবে এখন পাওয়ারপয়েন্টে এটা সেভ দেন বুঝা গেছে এই কাজগুলো পারবেন এতটুকু পারলে হচ্ছে পাওয়ারপয়েন্টে